बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुह। हृदयेर माझे दूरत्व बृद्धि, एकटी शिक्षामूलक गल्प। साथे रयेछे आयुब बिन असगर मालदीप थेके, सार्बिक तत्त्वावधाने कुरानेर आलो मीडिया। एकजन टीचार तार छात्रछात्रीदेर निये शिक्षा सफरे गियेछिल। तारा जखन घुरते बेर हलो, তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল। শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর একজন উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। শিক্ষক প্রশ্ন করল, কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেই বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না। শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল, যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্যই তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়, আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল। কি ঘটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে। শিক্ষক আবার বলল, যখন দুজন মানুষের ভালোবাসা আরো গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপাশরে কথা বলেও সব কিছু বুঝতে পারে, এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সব কিছু বুঝতে পারে। সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল, তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো, ঝগড়া করো, তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না, সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না।